আবারও আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি রহমান রনক। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজার সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিরং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসসিতে আছেন রাজীব রহমান। আমরা সেখানকার সর্বশেষ খবর জানতে এখন চলে যাচ্ছি তাদের কাছে। রনক, আপনাকে ধন্যবাদ। দিনের শুরু থেকে কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হলো। এই মুহূর্তে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 29 পয়েন্ট কমে অবস্থান করছে 4292 পয়েন্টে। ডিসিএসসি ইন্ডেক্সটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1746 পয়েন্টে এবং ডিসি 30 ইন্ডেক্সটি 9 পয়েন্ট কমে অবস্থান করছে 1648 পয়েন্টে। লেনদেন ছাড়িয়েছে এখনো পর্যন্ত প্রায় 109 কোটি টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে অধিকাংশ কিন্তু দর হারিয়ে লেনদেন হচ্ছে। দর হারিয়েছে 144টি প্রতিষ্ঠানের, দর বেড়েছে 68টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে 59টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিকে টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুহূর্তে প্রথমে অবস্থান করছে বিএসআরএম লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড কোম্পানি লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে এমজেএলবিডি, চতুর্থ অবস্থানে রয়েছে জিমিনি সি ফুড এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আমান ফিড, ডোরিন পাওয়ার, অ্যাপেক্স ফুডস, পাওয়ার গ্রিড এবং এএমসিএল প্রাণ। এদিকে টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে মুন্নু স্টাফলার্স, দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক, তৃতীয় অবস্থানে রয়েছে লিব্রা ইনফেশন এবং পরবর্তী চতুর্থ অবস্থানে রয়েছে সোনালী আশ। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। আমরা এখন চিটাং স্টক এক্সচেঞ্জে সর্বশেষ খবরাখবর জানার জন্য চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সেখানে রয়েছে রাজীব রহমান। মাহবুব, আপনাকে ধন্যবাদ। মাহবুব, জানিয়ে দিচ্ছি ঠিক এক ঘন্টা পরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবর। দিনের শুরুতে মিক্সড ট্রেন্ড দিয়ে শুরু হলেও এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং সিএসসির প্রধান ইন্ডেক্সটি 33 পয়েন্ট কমে অবস্থান করছে 13261 পয়েন্টে এবং সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 21 পয়েন্ট কমে অবস্থান করছে 8055 পয়েন্টে এবং সেখানে সিএসসি 30 ইন্ডেক্সটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 12217 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 6 কোটি টাকার বেশি এবং লেনদেন হয়েছে 143টি প্রতিষ্ঠানে, যার মধ্যে কিন্তু বেশিরভাগেরই দর হারিয়ে লেনদেন হচ্ছে। দর হারিয়েছে 76টি, দর বৃদ্ধি পেয়েছে 47টির এবং অপরিবর্তিত রয়েছে 20টির দর। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম লিমিটেড, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পরবর্তী অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইবনে সিনা, ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিক্স এবং বিএসআরএম স্টিল। তো এই ছিল আমার কাছে থাকা এক ঘন্টা পরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সর্বশেষ পরিস্থিতি। রাজীব ও মাহবুব, আপনাদেরকে ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 31শে ডিসেম্বর 2015 সমাপ্ত বছরের জন্য ম্যারিকো বাংলাদেশ লিমিটেড আরও 50% ক্যাশ ডিভিডেন্ড দেবে। এর আগে একই সময়ের জন্য 400% অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছে ম্যারিকো বাংলাদেশ। অন্যদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ 2015 সালের জন্য 5% স্টক ও 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে আজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিএসআরএম লিমিটেডের এক প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা আগামী 30তম কার্য দিবসের মধ্যে 26,27,011 শেয়ার বিক্রি করবে। প্রগতি ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ও সাবকো স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 26 এপ্রিল। সভা থেকে 31শে ডিসেম্বর 2015 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ফার্স্ট ফাইন্যান্স, ফেডারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রিজেন টেক্সটাইল এশিয়া ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, ফার ইস্ট ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এসিআই, এসিআই ফর্মুলেশন ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 27 এপ্রিল। সভা থেকে 31শে ডিসেম্বর 2015 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। এনটিসি, সালভো কেমিক্যালস, রংপুর ফাউন্ড্রি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিজ, ন্যাশনাল ব্যাংক, বিজিআইসি, আরামিট সিমেন্ট, আরামিট, সিটি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, এমজেএল বাংলাদেশ, বাটাসু, ঢাকা ইন্স্যুরেন্স, জেনারেল নেক্সট ফ্যাশন, বিডি থাই অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 28 এপ্রিল। সভা থেকে 31শে ডিসেম্বর 2015 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
K&Q, Purobi General Insurance, Golden Sun, ZQ Ballpen, Renata, Sonar Bangla Insurance, RN Spinning, Intake Online, O Confidence Cement Limited, Pojalna Porsche, the Shobha Anushit Hobe, Agamitri April. Shobha Teke, 31 December 2015, Shomap to Bochur Juno, Divinity Shuparish, Ashtepare. দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ মোশাররফ হোসেন দর্শক আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189925 ও 8189926 নম্বরে ফোন করে আপনাকে স্বাগতম ইকুইটি বিজনেসে জি থ্যাংক ইউ আমরা জানি যে গতকাল আপনারা বিএমবি এর পক্ষ থেকে একটি সফল সেমিনার আয়োজন করেছিলেন তো একদিন পরেই বাজার আজকে এই পতন এবং আমরা টানা পতন দেখতে পাচ্ছি কিভাবে দেখছেন বাজারকে আসলে তো ঠিকই বলেছেন আপনি গতকালকে যদিও একটা মেগা সেমিনার আমরা করেছি মার্কেটের আসলে সবকিছু প্রেজেন্ট যে আফটার ইয়ে যাচ্ছে ডাউন ট্রেন্ড যাচ্ছে বা লং টার্মেও আমরা কি ধরনের পলিসি সাপোর্ট আমরা দিতে পারি from the government, from the regulator. এগুলো নিয়ে আলোচনার জন্যই কালকে আসলে আমাদের সেমিনারটা করা হয়েছে সেমিনারটা ভালোই হয়েছে বাট আপনি যেটা পয়েন্ট আউট করলেন সেটা আসলে ভালো লাগেনি যে মার্কেটের এই ইম্প্যাক্ট আমরা আশা করি দেখতে পাচ্ছি 28 পয়েন্ট নেগেটিভ হয়ে গেছে মার্কেট কারণ কালকে আসলে অনেক আশাবাদ মানে করার মতোই বক্তব্য এসেছে বিশেষ করে আমাদের যে ইকোনমিক অ্যাডভাইজার টু দি অনারেবল প্রাইম মিনিস্টার ডক্টর মোশাররফ সাহেব উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে মার্কেটের যে পার্টিকুলার ইস্যুস গুলো আছে গভর্নমেন্টের এন্ডে বা বাংলাদেশ ব্যাংকের এন্ডে ইভেন সেটা উনি নিজে ফিল করেন এবং এটা খুব শীঘ্রই একটা আপনার ডিরেকটিভস আসবে বলে উনি আমাদেরকে অ্যাসিউরও করেছেন আচ্ছা তো তার এটা তো ডেফিনেটলি মার্কেটে ডিসেমিনেটেড হয়েছে ইভেন দো মার্কেটের আসলে এরকম ইয়েটা আমরা এক্সপেক্ট করি তারপরেও এটা মেনেই নিতে হবে এবং সবসময় তো আমরা এটা ধরে নেই যে মার্কেট যখন খুব বেশি খারাপ হয় তখন কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্টের সময়টা কাছে আসে এখন যেই পর্যায়ে মার্কেট নেমেছে বাই টাইম কিন্তু আমাদের সামনে এখান থেকে কোথাও একটা পয়েন্ট থেকে কিন্তু আবার কিছুদিন মার্কেট মানে আপ ট্রেন্ড আপনার থাকবে যেটা আমাদের কমন ফেনোমেনা ইন আওয়ার ক্যাপিটাল মার্কেট আপনি যেটা আমরা সবাই এটা অ্যাডমিট করি আর গতকালকে আসলে যেটা একটা তো আপনার ক্রাক্স ইস্যু আমাদের এক্সপোজার নিয়ে সেটা নিয়ে কিন্তু খুব স্পেসিফিক্যালি উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন যেটা আমি আগেইন আটার করছি যে উনি এটা অনারেবল ফাইন্যান্স মিনিস্টার সাহেবের সাথে কথা বলে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে খুব সুন কিভাবে এটা করা যায় এবং করা দরকারও বটে কারণ আপনি জানেন যে সামনেই কিন্তু এটার ডেডলাইনটা চলে এসছে এখনই এটা না করলে আপনার হ্যাঁ ওই এই টাইম গ্যাপটা তো আর পাওয়া যাবে না এবং ব্যাংকগুলো বাজার তো পড়ে যাচ্ছে তাই না হ্যাঁ পড়ে যাচ্ছে এর মধ্যে যদি এটা না করা হয় তাহলে ব্যাংক উইল গিভ সেল প্রেসার সেটার কারণে কিন্তু মার্কেট আরো পড়তে পারে তো এটা একটা বড় ধরনের ইস্যু ছিল আমাদের গতকালকে এবং অ্যাকর্ডিংলি কিন্তু উই ফিল উই হ্যাভ বিন সাকসেসফুল ইন গেটিং কমিটমেন্ট ফ্রম দি অনারেবল আফটার ইকোনমিক অ্যাডভাইজার এবং উনি কিন্তু নিজে ফিলই করেছেন সেইং টোটাল সাবমিশন ইন আওয়ার সেমিনার যত বক্তব্য ছিল সবগুলোর সামারি করে কিন্তু উনি এই কমিটমেন্টটা দিয়েছেন বিসাইডস আরো অনেক কিছুই কিন্তু এসছে এই সেমিনারে মার্কেটের জন্য দরকারি যেটা আমাদের অনারেবল চেয়ারম্যান সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন উনি ওনার অনেকগুলো প্ল্যানের কথা বললেন অনেকগুলো কিন্তু ওনারা করেছেন এবং সামনে আরো কি কি মার্কেটের জন্য করতে চান সেটা কিন্তু উনি খুব লুসিডলি কালকে বলেছেন লাইক আমাদের মার্কেটে প্রোডাক্টকে আরো ডাইভার্সিফাই করা বিশেষ করে উনি শর্ট সেলটা খুব এমফাসাইজ দিয়ে বলেছেন যেটা হয়তো খুব সুন এটা অ্যালাউ করা হবে আচ্ছা ফর মেকিং দি মার্কেট কম্পেটিবল ফর দি আপনার যে ডেরিভেটিভস আমাদের যে আপনার ইকুইটি অ্যান্ড ইন্ডেক্স ডেরিভেটিভসের বিষয় আছে ইনকাম ডেরিভেটিভস ফিক্সড ইনকাম ডেরিভেটিভস ইন্টারেস্ট ডেরিভেটিভস এগুলোকে করতে গেলে আমরা তো এখনো ধরে নিচ্ছি আমাদের মার্কেট সেভাবে কিন্তু প্রস্তুত না এইসব প্রোডাক্টগুলো আপনার বিক্রয়ের জন্য বা সেল বাই করার জন্য সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য কিন্তু উনি ফার্স্ট ফেজে চিন্তা করছেন যে শর্ট সেল যেটা আছে এটাকে সামনে হয়তো অ্যালাউ করতে পারে এইটা একটা গুড নিউজ ফর দি মার্কেট
এবং এটা উনি কিন্তু খুব মানে একেবারে ওপেনলি উনি বলেছেন এবং আমাদেরকে অ্যাসিওর করেছেন বিসাইডস মানে আমাদের রেগুলেটর তো অনেক কিছু অফার করেছে ফর দি মার্কেট প্লাস সামনে যে প্ল্যান্স গুলো আছে সেগুলো বলেছেন তার মধ্যে মেজর যেটা সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি যেটা নিয়ে আমরা সবাই খুব বেশি বিশেষ করে আমরা যারা প্রফেশনাল আমরা তো এটা নিয়ে প্রতিনিয়তই কাজ করছি দোজ হু আর ইনভেস্টিং ইন আওয়ার মার্কেট ওনারা আসলে এটা একটা সাইড বিজনেস হিসাবে বেশিরভাগ লোকেই করছেন যার জন্য এই ফাইন্যান্সিয়াল লিটারেসি যেটা আছে সেই জায়গাটাতে কিন্তু তারা অতটুকু সময় দিতে পারে না এবং দেয়ও না ওইটাতে কিভাবে তাদেরকে মানে দেওয়া যায় লিটারেট করা যায় এটা নিয়ে কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভালো একটা প্ল্যান রয়েছে যাতে করে এই মার্কেট থেকে সবাই আপনার মানে প্রফিটেবলি তাদের ইনভেস্টমেন্টটা ঘরে নিতে পারে এবং এই মার্কেটের যে স্ট্যাবিলিটি সেটা যেন লং রানে সাস্টেইন করে এইটা একটা দিক এসছে অ্যান্ড বিসাইডস আপনার আরও অনেকগুলো আপনার পলিসি রিকমেন্ডেশন এসছে আমাদের পেপার প্রেজেন্টার তিনিও খুব এলাবরেটলি কিন্তু আপনার পেপার প্রেজেন্ট করেছেন পরবর্তীতে এটার উপরে আমিও একটা কমেন্ট দিয়েছি আমাদের আরিফ খান সাহেব এক্স কমিশনার উনিও কমেন্ট দিয়েছেন এবং ভালোই হয়েছে আমাদের টোটাল সেমিনার আমরা আশা করব এরকম সেমিনার আরও সামনে হবে তবে আমরা কথা বলব ছোট একটা বিরতির পরে ওকে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে রাতে বাইরে নো নট অ্যালাউড আর সাথে সেই পুরনো ডায়লগ লোকে কি বলবে সানসেল বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত তাই চুলও শাইন করবে ডে টু নাইট পাঁচটি ন্যাচারাল অয়েল সমৃদ্ধ সানসেল ব্ল্যাক শাইন চুলকে দেয় লং লাস্টিং শাইন ইটস অ্যালাউড তো শাইন করো দিন থেকে রাত পর্যন্ত এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে তোমার জামা থেকে এমন সুগন্ধ তুমি না ওই রাস্তা দিয়ে আসো আসি না আমি ওখানেই থাকি লেবু ও গোলাপের সৌরভে রিন রিফ্রেশ এলো নতুন রূপে রিন থাকুন উজ্জ্বল সব সময় আজ কি খেতে চাও চিকেন আমি শুধু মানা আমি শেফ তাই বাচ্চাদের প্রতিদিনই নতুন কিছু বানিয়ে দিতে হয় এজন্য নর্থ কিচেনে আমরা নিয়েছি সেরা উপাদানগুলো আর প্রথমবার এই নর্থ চিকেন নুডলস বানিয়েছি চিকেন প্রতি বাইটে চিকেনের স্বাদ নতুন নর্থ চিকেন নুডলস 24 মেগাপিক্সেল রিয়ার এন্ড 13 মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা ক্যান রেকর্ড 4K ভিডিও এন্ড প্লেব্যাক ওয়ালটন প্রিমো ZX2 দ্য স্মার্টফোন that understands you amra shobai achi jiboner kache kachi sundor ragami ta ta gorbe royal tiger drink recharge yourself 2016 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বিএসসি ক্যামেরন এডুকেশন গ্রুপ দেশব্যাপী শিক্ষা সফর সংবর্ধনা ও স্কলারশিপের আয়োজন করেছে শিক্ষা সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের 8টি বিভাগে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন এবং সংবর্ধনায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীরা স্কলারশিপের মাধ্যমে ক্যামেরন কলেজে অধ্যয়নের সুযোগ পাবে বিস্তারিত পত্রিকা দেখুন এটা মরাং স্কুল না আরে আমার ছবি তো রুম আলম সি কি হলো এভাবেই প্রতিদিন মুখের অতিরিক্ত তেল আর ধুলো ময়লা ঢেকে দেয় আপনার স্বাভাবিক উজ্জ্বলতা তাই লেবু শসার গুণ আর সায়েন্সের কার্যকারিতায় ন্যাচারাল সায়েন্স সমৃদ্ধ কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ যা মুখের তেল ময়লা দূর করে তেল তেলে ভাব নিয়ন্ত্রণ করে ফিরিয়ে দেয় ন্যাচারাল গ্লো কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ গ্লো করুন প্রতিদিন ন্যাচারালি এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও এক কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও তুমি ওয়ান পিস তোমার নাম্বার ওয়ান পিস Airtel, the smartphone network. খুব মিস করছি ফিরবে কবে তুমি চাইবে এখনই
You can't be alone. আমার ছেলে ভর্তি হবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ উজ্জ্বল আগামীর লক্ষ্যে, উন্নত শিক্ষা ব্যবস্থার অঙ্গীকার, অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থায় সাফল্যের ধারাবাহিকতায় সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ সেরাদের প্রথম চয়েস। শীত কি গ্রীষ্মে ত্বককে করে চার গুণ বেশি উজ্জ্বল মুহূর্তে, যা গায়ের ত্বককে ভেতর থেকে সুস্থ করতে সাহায্য করে। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। লাড্ডু খেয়েছো? মা পেট ব্যথা, আরো খাও লাড্ডু। এক্সকিউজ মি, লাড্ডু আমি বানিয়েছি, প্রবলেম এখানে। আর রক্ষা করবে লাইফ বয়? পেট ব্যথা কানেকশন কি? ডক্টরের থেকে শুনো, জীবাণু এখান থেকে এখানে, আর পরে পেট ব্যথা। এর জন্য লাইফ বয়, 10টা ইনফেকশনের জীবাণু একটা সুরক্ষা। সো সুইট লাড্ডু। স্বাগত আবারও কিছু বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ মোশাররফ হোসেনের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। এবার আমি একটু আসতে চাচ্ছি, আমরা তো সেকেন্ডারি মার্কেট নিয়ে কথা বলছিলাম। আমি জানতে চাচ্ছি যে ঠিক এই মুহূর্তে প্রাইমারি মার্কেট কেমন রয়েছে, এবং আমি জানতে চাচ্ছি যে ভালো কোম্পানি আনার জন্য আসলে বুক বিল্ডিং মেথডটি আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন। প্রাইমারি মার্কেট তো আসলে আপনার খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ডারি মার্কেটকে আপনার সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই। আর ভালো স্টকস যদি আপনার মার্কেটে না থাকে, তাহলে লং রানে মার্কেটের স্ট্যাবিলিটি সাস্টেইনেবল হবে না। তো এইটা নিয়ে আসলে আমরা যারা মার্চেন্ট ব্যাংকার আছি, ইভেন আমাদের রেগুলেটর, এইটা কন্টিনিউয়াস একটা এফার্ট কিন্তু আমাদের থাকে যে ভালো স্টকসকে প্রাইমারি মার্কেটে নিয়ে আসা। তো এক্ষেত্রে আসলে গতকালকে সেমিনারকেও আমি রেফার করতে পারি আপনার জন্য এবং দর্শকদের জন্য। গতকালকেও কিন্তু আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, উনি নিজে কিন্তু অনেকটা সাজেশনের মতোই যে যাতে করে সমস্ত কর্নার অব দি গভর্নমেন্টস, পলিসি মেকার্স একসাথ হয়ে আপনার প্রাইমারি মার্কেটকে হেল্প করতে পারে, এটার জন্য উনি কিন্তু একটু ইন্ডিকেশনও দিয়েছেন। লাইক যে ভালো শেয়ারস বলতে আমরা কোনগুলোকে বুঝতে পারি, এমএনসি গুলো ভালো হতে পারে, তারপর গভর্নমেন্ট ওন যে কোম্পানি গুলো আছে সেগুলো ভালো কোম্পানি হতে পারে, এদেরকে কিভাবে আপনার শেয়ার মার্কেটে আনা যায়, এটা নিয়ে উনি একটা অ্যাডভাইস করেছেন যে গভর্নমেন্টের সমস্ত যে সেগমেন্টস গুলো আছে, মিনিস্ট্রি গুলো আছে, তারা তাদের রেসপেক্টিভ কর্নারে যেন ওইভাবে আপনার ডিরেকটিভস দেন, যে যেমন ধরেন এমএনসি গুলো যেন একটা পার্টিকুলার টাইমের মধ্যে, তারা তো আমাদের দেশের পপুলেশনকে নিয়ে বিজনেস করছে এবং আফটার দি এন্ড দে আর রেমিটিং দেয়ার প্রফিট, বাট আমরা তাদের অপারেশনের সাথে ইনক্লুসিভ না। তো আমাদের ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে কিন্তু উনি আমাদের পপুলেশনকে ইনক্লুসিভ করতে পারেন। প্লাস ক্যাপিটাল মার্কেটেরও কিন্তু একটা আপনার এখানে উইন উইন লাইক হবে। ক্যাপিটাল মার্কেটেরও যেমন আপনার স্ট্যাবিলিটির জন্য এটা হেল্প করবে, তেমনি আমাদের দেশের জনগণ এটার জন্য যে উপকার সেটা উপকারটা ভোগ করতে পারবেন, প্লাস তাদের জন্য কিন্তু এটা ভালো হবে, তাদের স্টেক হোল্ডার বাড়বে এবং তাদের ফার্দার বিজনেস করতে সুবিধা হবে, প্রফিট ম্যাক্সিমাইজ করতে সুবিধা হবে। তো এইভাবে আমরা দেখতে পাই যে প্রাইমারি মার্কেটকে আসলে হেল্প করার জন্য রেগুলেটরও সোচ্চার রয়েছে। প্লাস আপনি আরেকটা যেটা বললেন যে বুক বিল্ডিং এর যে বিষয়টা, এইটা আপনার নতুন আইন যেটা হলো পাবলিক ইস্যু রুল 2015, এটা কিন্তু আপনার খুব একটা ফেনোমেনাল আপনার চেঞ্জ দিয়ে তারপরে এই আইনটা করা হয়েছে, যেখানে বুক বিল্ডিং এর আপনার বলা যায় রেডিক্যাল অনেক কিছু আপনার চেঞ্জ নিয়ে বুক বিল্ডিং এর যে সিস্টেমটা সেটা আপনার দেওয়া হয়েছে। তো আমরা লাস্ট বেশ কয়েকটা বুক বিল্ডিং
পদ্ধতির আইপিও রোড শো দেখলাম, এগুলোতে রেসপন্স খুবই ভালো। এবং এখন আসলে এটা হচ্ছে প্রাইস বিল্ডিং মেথড। এই প্রাইস বিল্ডিং মেথডের যে মেকানিজম তৈরি করা হয়েছে, এতে আশা করা যায় যে একটা ভালো প্রাইস ইনভেস্টররা পাবেন এবং ভালো ভালো শেয়ার সে প্রিমিয়ামে যদি আসতে চায় তাহলে সে বুক বিল্ডিং মেথডের মাধ্যমে প্রাইসটাকে বিল্ড করে তারপরে মার্কেটে আসতে হবে। এই মেথডের আপনার উপকারিতা রয়েছে এবং এসএসসি এটা রাইট ডিসিশনই নিয়েছে। এবং আইনেরই তো বিষয়, আইনটা ফ্রেমও করেছে যদিও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদের, যে প্রিমিয়াম পেতে হলে তাকে বুক বিল্ডিং মেথডে আসতে হবে। আর সেটা আপনার একটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ। এইভাবে প্রাইমারি মার্কেটকে আমরা হেল্প করতে পারি। আচ্ছা, আমরা জানি যে আপনারা কিছুদিন আগে বিএমবি এর পক্ষ থেকে এনবিআই এ গিয়েছিলেন, তো ওখান থেকে কেমন কি আশ্বাস পেলেন পুঁজিবাজারের জন্য? হ্যাঁ, এটা আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া। আমাদের যে ট্যাক্স রেজিম রয়েছে টোটাল ক্যাপিটাল মার্কেটে, এইখানে বেশ কিছু আপনার রিফার্বিশ করার বিষয় রয়েছে। ওগুলো নিয়েই আমরা আসলে এনবিআর এর চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছিলাম এবং উই হ্যাড সো মেনি প্রপোজালস, তার মধ্যে একটা দুটো আপনাকে বলাই যায় এবং আমাদের দর্শকদেরকেও জানার জন্য বলা যায়। যেমন এখন আপনার ট্যাক্সে অনেকগুলো এরিয়া রয়েছে, যেমন ডিসিমিলার। প্রথম হচ্ছে যে আমাদের ইনকাম ট্যাক্স যেটা আছে, সেখানে আমরা মার্চেন্ট ব্যাংকাররা দিচ্ছি 37.5%, অ্যান্ড দেন সিকিউরিটিজ ব্রোকার ওনারা দিচ্ছেন 35%, অ্যান্ড দেন অ্যাসেট ম্যানেজার ওনারা দিচ্ছেন 15%। তো এই যে এটা রয়েছে, আমরা সবাই কিন্তু ক্যাপিটাল মার্কেটে কাজ করছি, কেউ হয়তো লোন দিচ্ছি মার্জিন যেটাকে আমরা বলছি, আবার কেউ হয়তো আমরা ট্রেড করছি, কেউ হয়তো আমরা ফান্ড ম্যানেজ করছি। তো এটাকে আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে, কারণ একই প্রোডাক্ট নিয়ে মোরাললেস কাজ করছে শেয়ার মার্কেট। শেয়ার তো সেটা এক একজন এক এক রেটে যদি ট্যাক্স দেয়, এইটার আপনার ইম্প্যাক্টটা ভালো হয় না। এবং ট্যাক্স ম্যানেজমেন্টটাও এটা তো ফল্টি বলা যায়। অ্যান্ড আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমরা রিকোয়েস্ট করেছি যে পুঁজিবাজারে আসার স্বার্থে, আনানোর স্বার্থে কোম্পানিগুলোকে ট্যাক্সে 10% আপনার রিবেট দেওয়া আছে। যেমন আপনার নন লিস্টেড কোম্পানিগুলো 37.5% ট্যাক্স দিতে হয়, কিন্তু লিস্টেড কোম্পানিগুলো 27.5%। সিমিলারলি ভ্যাটেও একটা ট্রাঙ্কেটেড রেট করে সেখানে একটা সুবিধা দেওয়া যায় কিনা, দোজ হু আর ইন দি ব্র্যাকেট অফ ভ্যাট, ভিএটি যেটা আছে, তো সেটাও উনি কিন্তু আমি দেখলাম যে খুব, আমরা দেখলাম খুব পজিটিভলি নিয়েছেন। এবং ট্যাক্সের রেটটাকে কিভাবে হারমোনাইজ করা যায় উইদিন দি ইন্টারমিডিয়ারিজ অব দি ক্যাপিটাল মার্কেট, সেটা কিন্তু খুব পজিটিভলি নিয়েছেন। বিসাইডস দিস আমরা কিন্তু আরও অনেকগুলো এরিয়াতে ওনার নজরে আনার চেষ্টা করেছি। আমরা যারা হ্যাভিলি মার্জিন দিয়েছি, আমরা কিন্তু সাফার করছি নেগেটিভ ইকুইটি নিয়ে, হ্যাঁ, এবং এটা ডে বাই ডে বাড়ছে বিকজ অফ কন্টিনিউয়াস মার্কেট ফলিং। তো এই নেগেটিভ ইকুইটির পরিমাণটা কেমন? এটা আসলে পরিমাণ তো আপ ডাউন করে, যেমন মার্কেট যদি আজকে যদি বাড়তো তাহলে হ্যাঁ একটু কমে যেত নেগেটিভ ইকুইটি, আবার মার্কেট কালকে যদি আরো কমে তাহলে নেগেটিভ ইকুইটি কিন্তু আরো বাড়বে। সেটাই তো, এইটা আপনার যদিও পরিমাণ আসলে এক একজনের তো এক এক রকমের, সবচেয়ে বেশি হচ্ছে বেশ কয়েকজনেরই আছে, আমরা জানি এটা, আপনারাও জানেন, আমি জাস্ট এখানে ওইভাবে বলতে চাই না। তো এটা হিউজ হিউজ, এইটার জন্য আমাদেরকে প্রভিশন নিতে হয় আমাদের ফাইন্যান্সিয়ালসে। এইটাকে যেন আপনার এটার যে প্রভিশন করলে কি হয় ফাইন্যান্সিয়ালসে, সেটাকে অ্যাডব্যাক করে সেটার উপরে আবার ট্যাক্স দিতে হয়। তো এইটা আমরা রাইট অফটা আমরা চেয়েছি, এটাকে এক্সপেন্ডিচার হিসাবে ট্রিটমেন্টটা চেয়েছি, সো দ্যাট এটা আমরা যেটা প্রভিশন করব এটাকে রাইট অফ ধরে তারপরে আমার যে প্রফিট আসবে সেটার উপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে। তো এই ধরনের প্রপোজাল আমরা ওনাদেরকে দিয়েছি, যেহেতু সামনে আপনারা জানেন যে বাজেটের বিষয় রয়েছে, ওনারা আমাদেরকে প্রত্যাশাও দিয়েছেন, আমাদেরকে আপনারা শিওরও করেছেন যে এগুলো ওনারা পজিটিভলি দেখবেন। আমরা অনেক কিছু জানলাম কিন্তু সময় একদমই কম, আজকে এখানে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় কথা বলছিলেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এম মোশাররফ হোসেন। দর্শক, এবার নিচ্ছি আরো একটা বিরতি, দুপুর 1:30 আবার ফিরে আসবো একুশে বিজনেসের আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।